ধুলে মিশে না যাক, ওরা যে আমাদের মান রেখাবে না এ ব্যাপারে তুই নিশ্চিত থাকতে পারিস। আমরা ওদের কাছে এত মান সম্মান আশাও করছি না। ফার্স্ট টাইম যদি দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেকেন্ড টাইম মন। কিন্তু আমরা ওদের বাড়িতে কোন পারপাসে যাব সেটাই ভাবছি। পেয়েছি একটা গুড আইডিয়া। তোর পকেটে কত টাকা আছে? দাঁড়া দেখছি। 10, 20, 30, 1, 2, 230 টাকা। দাঁড়া আমার পকেটে কত আছে দেখে নি। 180। এখানে কত? 230। 230 আর 180 কত? 230 আর 130 আর 80 হলো 410। 410 টাকা চল হবে। কোথায়? মিষ্টির দোকানে। কেন? আজ আমাদের মাস্টার্সের রেজাল্ট বের হয়েছে, আমরা ফার্স্ট ক্লাস পেয়েছি, তাই প্রতিবেশী হিসেবে মিষ্টি খাওয়াতে এলাম চাপা। গুড, পারফেক্ট আইডিয়া, চল। কি ব্যাপার, এই বিকেলবেলা দরজা জানালা সব বন্ধ করে রেখেছে কেন? ওদেরকে ধরে আবার উত্তম মধ্যম দেওয়া শুরু করলো নাকি? করলে করবে, আমি আর এর মধ্যে এখন আর ইন্টারফেয়ার করছি না। মিষ্টি রে মিষ্টি খাবো তোরে, রাতে কামড়াইয়া জোরে জোরে। খাবি না মিষ্টি? মিষ্টি রে মিষ্টি খাবো তোরে, রাতে কামড়াইয়া জোরে জোরে। পাকিস্তানের একজন প্লেয়ার ছিল, ক্রিকেট প্লেয়ার ইমরান খান, আমি আর খুব ভক্ত। আমাগো গ্রামে একজন জলদস্যু আছিল, কুখ্যাত জলদস্যু, দিনের বেলায় ডাকাতি করত, মানুষ খুন করত। ওই বেটার নাম শুনে আমাদের কি হবে? দস্যুটার নাম কি জানেন? কি? মনির। তাই বলে আপনিও দস্যু? দেখুন, আমরা দুজনেই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত যদি হইবেন তো নিজের পরিচয় দিবার পারেন না কে? এ ভাই, এ ভাই, কে নিজের পরিচয় দিতে পারে নাই? আমরা দুজন হচ্ছে বন্ধু, ওই পাশের বাড়িতে থাকি, ঠিক আছে? ওর নাম ইমরান, আমার নাম মনির, আমরা দুজন পরীক্ষায় পাশ করছি, তাই খুশিতে বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াইতে আসছি। মিষ্টি? পরীক্ষার ফল বাইর হইলে আজকাল ভাই বোনরে মিষ্টি খাওয়ায় না, আর ইনারা আইসেন পাশের বাসা থেকে মিষ্টি খাওয়াইতে। প্যাকেটে মিষ্টি না বোমা কি করে বুঝি? কি ভাবছেন? কিছু না, ভাবতেছি সাহেব আপনাদের কি হয়। কিছুই হয় না, প্রতিবেশী। প্রতিবেশী? হ্যাঁ প্রতিবেশী।
কি ব্যাপার এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি কিন্তু দরজায় খুলছে না। মনে হয় বাসায় কেউ নাই। দারোয়ান তো কিছু বললো না। আরে দারোয়ানের ভাব দেখে বুঝলি না, দারোয়ানকে দেখে তো মনে হলো বাড়িওয়ালা। তাহলে চল দারোয়ানে জিজ্ঞেস করে আসি। চল চল। সার ম্যাডামরা এখন আইতেছে না, তিন বছরের দারোয়ানগিরি চাকরিতে কোনো সাফল্য নাই। এইবারে এইবারে কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে পারছি, জীবনটা সার্থক হইল। কিন্তু এ বাড়ির ভিতর সাইডে কতক্ষণ থাকবো? মামা যদি ফাইটা যায়। বন্ধু আজ মনে হইতেছে আমাদের কপালে দুর্গতি আছে। আমারও তাই মনে হইতেছে, আমার খুব আম্মার কথা মনে হইতেছে। মানুষ যখন কনফার্ম বিপদে পড়ে তখন তার সবথেকে কাছে মানুষের কথা মনে পড়ে। আমিও তা শুনছি। তার মানে বিপদ অতি সন্নিকটে। বিপদে আল্লাহকে ডাকতে হয়। তুই বড় ভাইকে ডাক, আমি আল্লাহকে ডাকি। আমার মনে হয় বড় ভাইয়ের ওসিলা এই যাত্রা বেঁচেও যেতে পারি। তাহলে তুই আল্লাহকে ডাক, আমি বড় ভাইকে ডাকি। ঠিক আছে। বড় ভাই আল্লাহ, বড় ভাই আল্লাহ, বড় ভাই আল্লাহ, বড় ভাই আল্লাহ, বড় ভাই। থানায় যাওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। সার ম্যাডামরা এখন আইতেছে না, আমিও বাড়ির ভিতরে ঢুকতে পারতাছি না। যদি সার ম্যাডামরা আজকে রাতে না আসে তাইলে তো বাড়ির ভিতরে বোমা ফাড়ায় বাড়ি উড়িয়ে দিব, আর আমারে সারা জীবন জেলে পয়সা মরতে হইব। না, আমি থানায় যাই। যাইবা কোনখানে বলো, যাইবা কোনখানে? ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে রে, রঙ্গিলা জালে। যাইবা কোন কানে বলো, যাইবা কোন কানে? ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে রে, আমিও পর হয়ে বসে আছি। ওই বাড়িতে তো আজকাল লাইটই জ্বালায় নাই, ব্যাপার কি? পোলা দুইটা কোনো বিপদে বললো, বাইন্দাগুন্দা রেখে দিল নাকি?
কি যে কই না বাইন্ধে রাখলে বাড়িতে রাখবো কেন থানায় লই যাব আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কারছি পায় আমি ফাইসা গেছি আই 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 বলি কোথায় যাওয়া হচ্ছে স্যার স্যার আমারে স্যার ওসি স্যার কাছে যাইবার দেন স্যার দেরি হলে স্যার ভীষণ ক্ষতি হয়ে যাবে স্যার ক্ষতি কা কি ক্ষতি হবে স্যার আমার সাহেবের ক্ষতি হবে বাড়ি আমার ক্ষতি হবে চাকরি আর ওই বোমাবাজরা যদি পালাইয়া যায় তাহলে ক্ষতি হবে দেশের স্যার বোমাবাজ হ স্যার ওই বোমা ফাটানোর আগে ওদেরকে ধরতে হবে এইবার যদি আমার প্রমোশনটা হয় স্যার স্যার আমি যাই না 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 তোমার যেতে হবে না আরে আমি আছি না আপনি কি দারোগা অবশ্য দারোগা না তবে কিন্তু আমি কিন্তু এই জায়গার প্রধান তাহলে স্যার এক্ষুনি আমার লোকে চলেন এক্ষুনি আচ্ছা আচ্ছা এই এদিকে আসো জি স্যার এই তুমি এখানে থাকো জি স্যার আর তোমরা সবাই আমার সঙ্গে চলো চলো জি স্যার আসো সাড়ে দশটা বেজে গেল এখনো পোলা দুইটার কোনো খবর নাই সহস্রের পোলা দুইটা কোনো বিপদে পড়লো নাকি আর তো থাকা যায় না আমারই যেই চিব লোককে তুই 10 ঘন্টা আটকে রাখলি আর আমার সঙ্গে 1 মিনিট ফোনে কথা বলতে পারলি না এই চিন্তা তো আমার মাথায় আসে নাই আমি তো মনে করছি সন্ধ্যার মধ্যে আপনারা চলে আসবেন সন্ধ্যায় যখন আসিনি তখন সন্ধ্যার পরে কেন বললি না উফ বাবা পাস্ট টেন্স নিয়ে কথা না বলে প্রেজেন্ট এবং ফিউচারটা নিয়ে কথা বলো অদ্ভুত কথা বলিস পাস্ট না জেনে ফিউচার নিয়ে কি কথা বলবো যে মিষ্টির প্যাকেট ছিল তাদের যে মিষ্টি ছিল না অন্য কিছু ছিল এই সব কিছু তুই জানতে পেরেছিস না থানা পুলিশ কইতে পারবো এই মরেছ হ্যাঁ এত রাতে আবার কে এলো হয় পুলিশ নালে সন্ত্রাসীদের সেকেন্ড টিম কি কিসের সন্ত্রাসী এই তোর যখন না খবরদার আমার ভয় লাগছে বাপ মা আমার ভীষণ ভয় করছে এক কাজ করো না থানায় ফোন করো পুলিশকে আসতে বলো চুপ কর